নমস্কাৰ ৰাজ্যৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ লৈ আছো আপোনালোকৰ মাজলৈ ভেটি সম্পূৰ্ণ একলে চাই থাকিব বন্ধুসকল এই মুহূৰ্তৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে ৰাজ্যবাসীৰ কাৰণে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ এই বিৰতিৰ মাধ্যমত আপোনালোকক জনাম বিৰতিটো চাই থাকিব বন্ধুসকল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই ছয়টাকৈ বৃহৎ ঘোষণা কৰিছে ৰাজ্যৰ মহিলাসকলৰ কাৰণে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ মন্তব্য কৰিছে বন্ধুসকল যদি আপোনালোকে অৰুণোদয় আঁচনিৰ টকা লাভ কৰে তেনেহ'লে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব আপোনালোকৰ অৰুণোদয় আঁচনিৰ টকা পুনৰবাৰ বৃদ্ধি কৰাৰ কথা মন্তব্য কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই এই বিৰতিৰ মাধ্যমত আপোনালোকে জানিব পাৰিব লগতে আত্মসহায়ক গোটৰ কাৰণে এখনকৈ ডাঙৰ মন্তব্য কৰিছে বন্ধুসকল যদি আপোনালোকৰ আত্মসহায়ক গোট আছে তেনেহ'লে এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো চাব লগতে পেট্ৰল আৰু ডিজেলৰ মূল্য হ্ৰাস কৰিলে কেন্দ্ৰীয় আৰু ৰাজ্য চৰকাৰে সবিশেষ আপোনালোকে এই বিৰতিৰ মাধ্যমত জানিব পাৰিব বন্ধুসকল আপোনালোকৰ কাৰণে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ আহিছে এই বিৰতিৰ মাধ্যমত আপোনালোকে একেলগে জানিব পাৰিব কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ বন্ধুসকল চেনেলটোত যদি নতুনকৈ আহিছে তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে বেল আইকনটো ক্লিক কৰি নটিফিকেশ্যনটো অন কৰিব তো বলক আজিৰ বিৰতিৰ ৰাজ্যৰ প্ৰথম গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে ৰাজ্যবাসীৰ বাবে ভাল খবৰ আহিছে আজিৰ পৰা পেট্ৰলৰ দাম 12 টকা আৰু ডিজেলৰ দাম 17 টকা হ্ৰাস পাইছে আগত সাধাৰণ জনতাৰ রাজ্য সরকার মিলে পেট্রোল লিটারত 12 টকা আর ডিজেল লিটারত 17 টকা হ্রাস করে ভারত সরকার পেট্রোল আর ডিজেলের উপর আবকারী শুল্ক হ্রাস করার কথা ঘোষণা করেছিল এনের প্রতিবেদন মতে আজিরে পৰা পেট্রোল আর ডিজেলের উপর আবকারী শুল্ক ক্রমান্বয়ে 5 আৰু 10 টকা হ্রাস করা হব সরকারি সূত্রের উদ্ধৃতিতে কোয়া হয়েছিল যে ডিজেলের উপর আবকারী শুল্ক হ্রাস পেট্রোলতকৈ দুগুণ হব আর এই কৃষকসকলের বাবে উৎসাহ রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে অবাকত টি-20 বিশ্বকাপ অভিলেখ সহ জয়ের মুখ দেখিলে ভারতীয় ক্রিকেট দলে ইউএস চলি থকা টি-20 বিশ্বকাপ প্রতিযোগিতাত অবাকত জয়ের মুখ দেখাবলে ভারতীয় ক্রিকেট দলে বুধবার নিশা আবুধাবিত আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত খেলখনত ভারতে আফগানিস্তানত 66 রানের বিশাল ব্যবধানত পরাস্ত করে খেলখনত টসত পরাস্ত হয়ে প্রথমে ব্যাটিং করবলে নমা ভারতীয় দলে নির্ধারিত 20 ওভারত 2টা উইকেট হেরায় 210 রান সংগ্রহ করে ভারতের হয়ে 2টা ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা আর কেএল রাহুলে দর্শনীয় অর্ধশতকীয় ইনিংস খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতে সংগ্রহ করা 210 রান হয়েছে এতিয়ালে টি-20 বিশ্বকাপত ভারতে করা সর্বোচ্চ রান এই বিজয়ের পাশে ভারতের 3খন খেলত এখনত বিজয় সাব্যস্ত করে 2 পয়েন্টে গ্রুপ বির পয়েন্ট টেবলত তৃতীয় স্থানত আছে গ্রুপ বির শীর্ষ 3টা স্থানত আছে ক্রমে পাকিস্তান আফগানিস্তান আর নিউজিল্যান্ড ভারতের নিজের প্রথম 2খন খেলত ক্রমে পাকিস্তান আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে শোচনীয়ভাবে সকল রাজ্যের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে সংবাদ মাধ্যমে মৃত্যু হওয়া বলে কোয়ার পাশে ইউটিউবারে কলে মই এতিয়াও জিয়াই আছো বৰপেটা জিলাৰ সৰ্বকৰ এগৰাকী প্ৰতিভাৱান কিশোৰী ইউটিউবাৰ ছানিয়া আক্তাৰৰ মৃত্যু নোহোৱাতেই একাংশ সংবাদ মাধ্যমে ইউটিউবাৰগৰাকীৰ মৃত্যু হোৱা বুলি বাতৰি প্ৰকাশ কৰাৰ পাছতে কিশোৰীগৰাকী এতিয়া আচৰিত হৈ পৰিছে 31 অক্টোবৰত দৰং জিলাৰ বেছিমাৰীত এক পথ দুৰ্ঘটনাত 5গৰাকী লোকৰ মৃত্যু হৈছিল আৰু উক্ত দুৰ্ঘটনাত ছানিয়া আক্তাৰ নামৰ এগৰাকী ইউটিউবাৰৰ মৃত্যু হৈছিল কিন্তু একাংশ সংবাদ মাধ্যমে সৰ্বকৰ ছানিয়া আক্তাৰকে মৃত্যু হোৱা ছানিয়া আক্তাৰ হিচাপে ভুল বুজি সৰ্বকৰ ছানিয়া আক্তাৰ আলোকচিত্ৰ ব্যৱহাৰ কৰি বাতৰি প্ৰচাৰ কৰি আছিল এই ঘটনাৰ পাছতে সৰ্বকৰ ছানিয়া আক্তাৰে নিজৰ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰি এনে কাৰ্যে তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকক মানসিকভাৱে কষ্ট দিয়ে বুলি উল্লেখ কৰে ছানিয়া আক্তাৰে সংবাদ মাধ্যমসমূহক অতি শীঘ্ৰে তেওঁৰ ভিডিঅ' আৰু ফটোসমূহ ডিলিট কৰি প্ৰকৃত বাতৰি পৰিৱেশন কৰাৰ বাবে বন্ধুসকল ৰাজ্যৰ 4 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ 6টা বৃহৎ ঘোষণা বন্ধুসকল 28 অক্টোবৰ তাৰিখে এই বৃহৎ ঘোষণা কৰিছিল মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মাইক্ৰ' ফাইনেন্স অৰুণোদয় আত্মসহায়ক গোট বৃদ্ধ পেঞ্চনক লৈ বৃহৎ ঘোষণা কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰতিটো আত্মসহায়ক গোটে লাভ কৰিব চৰকাৰী অনুদান লগতে আত্মসহায়ক গোটৰ প্ৰতিগৰাকী সদস্যলৈ অনুদান আগবঢ়াব চৰকাৰে বৃদ্ধি পাব অৰুণোদয় আঁচনিৰ ধন বন্ধুসকল দেখিবলৈ পাইছে পুনৰবাৰ বৃদ্ধি কৰাৰ কথা চিন্তা কৰিছে ৰাজ্য চৰকাৰে অৰুণোদয় আঁচনিৰ টকা বাদ পৰি যোৱা দৰিদ্ৰ পৰিয়ালে লাভ কৰিব অৰুণোদয় আঁচনিৰ ধন নৱেম্বৰৰ পৰা আৰম্ভ হ'ব মাইক্ৰ' ফাইনেন্সৰ ঋণ মাহ প্ৰক্ৰিয়া ৰাজ্যৰ লাখ লাখ মহিলাই লাভ কৰিব চৰকাৰী ধন প্ৰতি মাহৰ 10 তাৰিখে লাভ কৰিব বৃদ্ধ পেঞ্চন আঁচনিৰ ধন আৰু এই ছয়টা বৃহৎ ঘোষণা কৰিছিল ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 28 অক্টোবৰ তাৰিখে এই বৃহৎ ঘোষণা কৰিছিল ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই 5 নম্বৰ গুৰুত্বপূৰ্ণ খবৰটো হৈছে অসম চিকিৎসা সেৱা সন্তাৰ দাবী পূৰণৰ আশ্বাস মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই আজি অসম চিকিৎসা সেৱা সন্তাৰ সদস্যসকলৰ সৈতে তেখেতসকলৰ কেইবাটাও দাবী সন্দৰ্ভত আলোচনাৰ বাবে এক বৈঠকত মিলিত হয় আলোচনা অন্ততঃ মুখ্যমন্ত্ৰীৰ স্বাস্থ্য আৰু পৰিয়াল কল্যাণ বিভাগৰ প্ৰধান সচিবক ৰাজ্যৰ বিভিন্ন চিকিৎসালয়ত সেৱা আগবঢ়াই থকা চিকিৎসকসকলৰ টাইম
স্কেল পদোন্নতির বাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে। মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দলটক চিকিৎসকের কেডার সংশোধন সন্দর্ভত রাজ্য সরকারের শীঘ্রে এক যুক্তিসঙ্গত সংবিধানে দাবি পূরণের আশ্বাস প্রদান করে। কৃষকসকলের দরমহার ক্ষমতা অনার ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দরমহার বৈষম্য দূর করবলে স্নাতকোত্তর জ্যেষ্ঠ চিকিৎসকের দরমহা বৃদ্ধির কথা উল্লেখ করে। মুখ্যমন্ত্রীর উল্লেখ করে যে শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনত স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করে থাকা চিকিৎসকের দরমহা বৃদ্ধির বাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব। আলোচনাকালত স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ বিভাগের মন্ত্রী কেশব মহন্ত উপস্থিত। বন্ধুসকল, রাজ্যের ৬ নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হৈছে সভাপতিত্বর পৰা ভূপেন বৰা পদত্যাগের দাবি প্রাক্তন কংগ্রেসের মন্ত্রীর হিমন্ত পাঠশালাত শিক্ষা লওয়ার পরামর্শ। বিধানসভার উপ নির্বাচনের শোচনীয়ভাবে পরাজিত হয় কংগ্রেসে। চারিটা সমষ্টিতে বেয়াকৈ মুখ থেকেচা কোয়া কংগ্রেসের দুগৰাকী প্রার্থীর আমানতর ধন বাজেয়াপ্ত হয়। কংগ্রেসের এই পরাজয়ের নৈতিক দায়িত্ব স্বীকার করে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদর পর ভূপেন বৰা পদত্যাগের দাবি তোলে প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী মহিবুল হকে। চারিটা সমষ্টিতে কংগ্রেসের শোচনীয় পরাজয়। গোসাইগাঁও সমষ্টিতে কেবল পোনপটিয়া প্রতিদ্বন্দ্বিতাত আহে কংগ্রেস প্রার্থী। তার বিপরীতে দুটা সমষ্টিত আমানতর ধন বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীর। 58 নং তামলপুর সমষ্টির চতুর্থ স্থানত থাকিল কংগ্রেসের প্রার্থী ভাস্কর দাহাল। কংগ্রেস দলের বিপর্যয়ের দায়িত্ব মূরপাতি লয় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই তাৎক্ষণিকভাবে পদত্যাগ করব লাগে বলে দাবি জানায় প্রাক্তন কংগ্রেসের মন্ত্রী মহিবুল হকে। তিনটা নির্বাচনত নিজে পরাজিত হওয়া ভূপেন বৰাই আকৌ কি দল চলাব বলে কয় মহিবুল হকে। প্রয়াত হিতেশ্বর শইকীয়া মন্ত্রীসভার তদানীন্তন মন্ত্রী মহিবুল হকে ভূপেন বৰাক কটাক্ষ করে কয় যে কলেজ ইলেকশনতো জিকিব নোৱাৰিব। বিরোধী দল সমূহের নেতালয় মহিবুল হকে দিয়ে পরামর্শ। ভূপেন বৰা, গৌরব গগৈ, অখিল গগৈ, মৌলানা বদরুদ্দিন আজমল আগ্রামা মহিলার হিমন্ত পাঠশালাত শিক্ষা লাভলৈ পরামর্শ দিয়ে মহিবুল হকে। বিগত বিধানসভা নির্বাচনের সময়ত কংগ্রেসের এয়ার ইডিএফর হইতে মিত্রত হওয়ার প্রতিবাদত কংগ্রেস দল ত্যাগ করেছিল। রাজ্যের ৭ নম্বর গুরুত্বপূর্ণ খবরটো হৈছে করোনার সংক্রমণের হার বৃদ্ধি। বিগত ২৪ ঘণ্টাত আক্রান্ত ১২,৮৮৫ জন লোক। করোনা ভাইরাসের সংক্রমণের হার পুনের বৃদ্ধি পাইছে। কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিয়াল কল্যাণ মন্ত্রালয়ের তথ্য অনুসারে বিগত ২৪ ঘণ্টাত ১২,৮৮৫ জন লোক নতুনক আক্রান্ত হয়েছে এই মহামারীত। 441 জন লোকের মৃত্যু হয়েছে। আনহাতে বিগত ২৪ ঘণ্টাত ১৫,৫৪ জন লোক সুস্থ হয়ে উঠেছে করোনার পর। স্বাস্থ্য মন্ত্রালয়ের মতে দেশত এতিয়া ১,৪৮,৫৭৯টা সক্রিয় ঘটনা আছে। আনহাতে ৩,৩৭,১২,৭৯৪ জন লোক সুস্থ হয়ে উঠেছে। এতিয়ালৈ ৪,৫৯,৬৫২ জন লোকের করোনাত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দেশত। মন্ত্রালয়ের তথ্য অনুসারে এতিয়ালৈকে দেশত ৪,৩,২১,২৫ লোক করোনা। আরো একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর আছে। দীপাবলীর দিনে পুয়া অনুভূত হয়েছে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে বৃহস্পতিবার পুয়ায় ১০:১৯ তেজপুরের প্রায় ৩৫ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম অঞ্চলত ভূমিকম্পটি অনুভূত হয়। রিক্টার স্কেলত ভূমিকম্পটির তীব্রতা ৩.৭ জোকে হয়। অবশ্যই কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া হওয়া নাই। ভূমিকম্প অনুভব করার সময়ত বহু ঠাইত মানুষের ঘরের ওলাই আহিছিল।